তাহলে বন্ধুরা গরমকালের দুপুরে পাতলা আমের চাটনি খেতে কে না ভালোবাসে আর এই ঝোলঝোল মিষ্টি মিষ্টি আমের চাটনি যদি মাছ বা মাংসের ঝোলের পরে পড়ে তাহলে তো কোনো কথাই নেই এই রেসিপির জন্য আমি সর্ষের তেল ইউজ করেছি অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আমি টুকরোগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো যাতে এর কালারটা হয় অত্যন্ত সুন্দর আর বন্ধুরা আপনাদের কাছে কিন্তু প্লিজ একটা আবদার আছে আপনারা প্লিজ একটা লাইক বাটন দিয়ে দেবেন কোনো ভিডিওতে আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা তো এগুলো বানিয়েই থাকেন যদি আপনাদের মতন করে বানানো হয় তাহলে প্লিজ অবশ্যই 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 একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল তারপরে দিয়ে দিয়েছি চিনি যদি চিনি না থাকে তাহলে গুড় দিয়েও করতে পারেন তবে চিনি টেস্টটা এখানে কিন্তু খুব ভালো লাগবে একটু বেশি করে চিনি দিতে হবে আমি প্রায় একশো থেকে একশো পঁচিশ গ্রাম মতন চিনি ইউজ করেছি এটা যাতে খুব সুন্দর মিষ্টি হয় কারণ আমটা একেবারে পুরোপিওর টক ছিল ব্যাস রেডি হয়ে গেছে এই চাটনিটা একটুখানি ফ্রিজে রেখে দেবেন আর ফ্রিজে রাখার পরে যদি আপনারা এটা টেস্ট করেন তাহলে অসম্ভব সুন্দর লাগবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো সো বন্ধুরা আজকের মতন এটুকুই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে গরমকালে খুব ভালো থাকবেন হালকা হালকা খাবার দাবার খাবেন এবং হালকা পরবেন সো আজকের মতন এটুকুই বাই বাই ফ্রেন্ডস